প্রথমেই একটি রড দিয়েই রুইতন চুড়ি বানিয়েছিলাম, সেটা অনেকে বলেছে যে সেটি ঠিক নয়, বানানো সঠিক হয়নি। তো এখন পড়েছি আরেক বিপদে, মহাবিপদে, এখন দুটি আলাদা আলাদা বানাতে হবে, সেটি বানাতে গিয়েও একরকমের বিপদে। এতদিন পরে ভিডিও করলাম কিন্তু ক্যামেরার ধারণ বুঝলাম না, যেদিকে ধরি এদিকে ধরলে এদিকে বাঁকা মনে হয়, ওদিকে ধরলে যেন মনে হয় নিচের সাইড বাঁকা। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটি রুইতন চুড়ি বানানোর চেষ্টা করতেছি, সেটি সিঙ্গেলভাবে, যেটাকে দুটি রিং দিয়ে একসাথে করতে হবে, দুটি আলাদা আলাদা রিং তৈরি করে। তো আমার আজকের যে গলার যে কণ্ঠটি, সেই কণ্ঠটি কিন্তু একটু ব্যতিক্রম, কারণ গলাটি বসে গেছে, একটু রোজার মাসে ঠান্ডা পানি খেয়ে গলাটি বসে গেছে, সেই জন্য কথা বলতে একটু সমস্যা। অবশ্যই বুঝে নেবেন, বুঝতে যদি একটু সমস্যা হয় সেটি কমেন্টে জেনে নেবেন। আর সেটি কেন যে ডাবল রিংগুলো ব্যবহার করতে হয়, সেই ডাবল রিংগুলো ব্যবহার করতে গেলে দেখা গেছে আপনার যখন আমরা কলমে রিংগুলো বসাতে হয়, ঢুকাতে হয়, তখন আমাদের অনেকটা সুবিধা হয়। যদি একটি রড দিয়ে দুটি রিং বানাতে হয়, যদি একটি রড দিয়ে দুটি রিং একসাথে বানাতে হয়, সেখানে কিন্তু আমরা যখন কলমের রিংগুলো ঢুকাই তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তবে যারা আমার প্রিয় ভাই রয়েছেন, গুরুজন এবং ভাই ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, এই যে দেখতেছেন রিংটি দেখাচ্ছি, আমি নিজে বুঝতেছি না কখন যেন মনে হয় এই মাথা চোখা হয়ে গেছে, কখন যেন মনে হয় যে মাথা বাঁকা করেছি সেই মাথাই চোখা হয়েছে। আসলে বুঝতেই পারতেছি না যে কোনটি আসলে ঠিক হলো কিনা রিংটি, একবার যেন এক এক দিকে যেন এক এক রকম মনে হয়। আসলে আমার যেন মনে হয় আমি ক্যামেরা ধরতে শিখিনি এখনও। তো যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের কাছে আমি একটু পরামর্শ চেয়ে নিচ্ছি, যদি রিংটি সঠিক না হয়ে থাকে তাহলে কীভাবে বানালে সঠিক হবে সেটি অবশ্যই একটু অনুগ্রহ করে বলবেন, সেটি ভালোবাসার মাধ্যমে, কারণ কাজ শিখার বয়স নেই। যেমনটি কথা আছে, লেখাপড়ার বয়স নেই, কাজ শিখারও শেষ নেই। তো শিখতে চাই আমিও আপনাদের নিয়ে, এবং আপনাদেরও আমি যতটুকু জানি ততটুকু বোঝাতে চাই। আজকে 29 বছর যাবত এই লাইনে রয়েছি, আমি বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে থাকি। আমি মূলত একজন কন্ট্রাক্টর, আমি কোনো ইঞ্জিনিয়ার নই, নাম ফুটালে চলবে না। আমি মূলত এখন কাজই শিখিনি, তবুও আপনাদের দেশের বিভিন্ন স্থানে গিয়ে আমি যে প্রথমে যে কাজগুলো করি সেটা হচ্ছে ডুপ্লাক্স বিল্ডিংয়ের কাজগুলো প্রথমে আমি করে থাকি। ফোর্সের যেসব বিল্ডিংয়ে ফোর্স তৈরি করে এবং রাউন্ড সিঁড়ি থাকে সেই সব বিল্ডিংগুলো আমার পরে থাকে। ইউটিউবে যত ইঞ্জিনিয়ার আছে সবার নাম বললে হয়তো সমস্যা হবে, বড়ো বড়ো ইঞ্জিনিয়ার যারা আছে তাদের কাজে আমি করে থাকি। এই দেখতেছেন কীরকম দেখাচ্ছে। তো যাই হোক, অবশ্যই একটু পরামর্শ দিয়ে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।